করেন যে শিশুদের অ্যাপেন্ডিসাইটিস হওয়ার কারণ কি? সুনির্দিষ্ট কোনো কারণ পাওয়া যায় না, তবে কিছু রিস্ক ফ্যাক্টর আছে যে কারণে শিশুদের অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। আমরা জানি যে অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের খাদ্যনালীর একটা স্বাভাবিক অংশ, এটা সব মানুষেরই থাকে। যে আমাদের খাদ্যনালীর যে স্মল ইন্টেস্টাইন বলে আমরা ক্ষুদ্রান্ত এবং লার্জ ইন্টেস্টাইনের মাঝখানে যে যে জাংশন আছে সেখানে একটা ছোট্ট টিউবের মতো একটা স্ট্রাকচার অ্যাপেন্ডিক্স। এটাতে যদি কোনো কারণে ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয় তখন আমরা এটাকে বলি অ্যাপেন্ডিসাইটিস। এখন কি কারণে আসলে এই অ্যাপেন্ডিসাইটিস হয়? এটা এই যে খাদ্যনালী থেকে অ্যাপেন্ডিক্সের যে দরজাটা, যে রাস্তাটা, যে ওপেনিংটা, এটা যদি কোনো কারণে ব্লক হয়ে যায় তাহলে এটার ভিতরে যে কালেকশন হয়, যে রসটা যেটা বের হয় অ্যাপেন্ডিক্স থেকে, সেটা আটকে যায়, সেখান থেকেই ইনফেকশনটা শুরু হয়। এখন কি কি কারণে এটা ব্লক হয়? অনেক ক্ষেত্রে বাচ্চাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ফিকোলিথ, বেশিরভাগ ক্ষেত্রে না, 20-40% অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে বাচ্চাদের দেখা যায় যে এটার ভিতরে ফিকোলিথ বলি আমরা, ফিকোলিথ হচ্ছে যে শক্ত পায়খানা যদি ওখানে আটকে যায় তখন এটাতে ব্লক হয়ে যায়, ব্লক হয়ে এখানে অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। এছাড়াও এই অ্যাপেন্ডিক্সের এই যে ওপেনিং যেটা মুখটার কাছে, সেটা হচ্ছে অনেক লিমফেটিক ফলিকল বলে আমরা যেটা বলি, যে লিমফেটিক ফলিকল, এটার কাজ হচ্ছে যে আমাদের যে কোনো ইনফেকশন যখন হয় তখন এগুলো আমাদের শরীরে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। তো যে কোনো ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি কারো হয় সেখান থেকে এই লিমফেটিক ফলিকলগুলো অনেক বেশি বড় হয়ে যায়, এতে ভলিউম বাড়ে, যেহেতু আমাদের রোগ প্রতিরোধ করতে হবে সেই কারণে লিমফেটিক ফলিকলগুলোর সাইজ বড় হয়ে যায়। এই লিমফেটিক ফলিকলগুলোর সাইজ বড় হয়ে এই ওপেনিংটা, অ্যাপেন্ডিক্সের যে রাস্তাটা, সেটা বন্ধ করে দিতে পারে, সেখান থেকেও এই রাস্তাটা ব্লক হতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের কৃমি একসাথে হয়ে একটা চাকার মতো হয়ে এই অ্যাপেন্ডিক্সের রাস্তাটা ব্লক করে দিতে পারে। যখন এই অ্যাপেন্ডিক্সের যে রাস্তাটা আছে সেটা ব্লক করে দেয় তখন এই অ্যাপেন্ডিক্সের যে নর্মাল সিক্রেশন, যে রসটা বের হয়, সেটা বের হতে পারে না, এটা অ্যাপেন্ডিক্সের ভিতরে জমতে থাকে, জমতে জমতে এটা আস্তে আস্তে ফুলতে থাকে। এই শুরুর দিকে বাচ্চা তখন অল্প অল্প ব্যথা হয় এবং যখন এই ফুলতে ফুলতে একটা সময় দেখা যায় এটার যে রক্তনালীগুলো থাকে সেই রক্তনালীগুলো এই ফোলার চাপে ব্লক হয়ে বন্ধ হয়ে যায়। রক্তনালীগুলো যখন বন্ধ হয়ে যায় তখন এই অ্যাপেন্ডিক্সটা আস্তে আস্তে পচে যায়, পচে ফেটে যায়, এটা হচ্ছে অ্যাডভান্স স্টেজে অ্যাপেন্ডিসাইটিস তখন আমরা বলি।